জানালা বন্ধ করে নি। ইপ, মেসের জীবনযাপন বুঝতেই পারছিস, বিশেষ প্রয়োজন না হলে বাইরে বের হবি না। প্রিয়াকে কেউ যেন দেখতে না পায়। শোন, এখানে যারা থাকে তারা যে কি পয়ম মাল, একটু পরেই বুঝতে পারবি। আমি একটু দোকান থেকে আসছি। আলি, তেমন কিছু না, নাস্তার ব্যবস্থা করতে হবে না, ম্যাংহু না। আকাশ, আকাশ, কি ব্যাপার, কি হয়েছে? সবাই দেখছে। এই ঘরে কে আছে যে দেখছে? ওই অসভ্যগুলো। আলী এসব অসভ্য লোকদের সাথে থাকে? নাও, এবার কাপড়গুলো পরে নাও। কি করে পরবো, ওরা দেখছে তো। সবার চোখ ঢেকে দিয়েছি, এবার নিজেকেও পর্দার আড়ালে ঢেকে দেব। আলি, তুই? আমি ভেবেছিলাম মেসের কেউ হবে, বারবার ওরা ডিস্টার্ব করছে। তুই কিছু মনে করিস না দোস্ত। ঠিক আছে, প্রিয়াকে কেউ দেখে ফেলেনি তো? না না, তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে নে, তারপর বেরোতে হবে। কোথায়? আরে তোদের জন্য একটা বাসা ভাড়া করব, তারপর বিয়ে। এই দেখো, তোমার ছোট চাচা তোমার ছবি দিয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছে। আকাশ এখানে কতদিন ধরে কাজ করছে? এই এতটুকু বয়স থেকে। খুব ভালো ছেলে, কোনো বাজে আড্ডায় নেই, কাজও করে ভালো। আমি গ্যারেজের মালিক এটা ঠিক, কিন্তু শহরে আমার অন্যান্য ব্যবসা আছে তো, তাই নিয়মিত আসতে পারি। ও আচ্ছা, ও থাকে কোথায়? ওই তো, ও বলতে পারবে, আকাশের সঙ্গে এখানে কাজ করে তো। থ্যাংক ইউ। নাম কি তোমার? খুকি? ময়না। তুমি খুব সুন্দর। আচ্ছা বাবু, আকাশ তোমার কি হয়? চান। যা তো ময়না, ওনাকে নিয়ে আকাশের বাড়িটা দেখিয়ে নিয়ে আয়। চান তো বাড়িতে নেই। কোথায় গেছে? জানি না। বাবু, তুমি যাচ্ছ কোথায়? আমার কাজ আছে। আগে আমাকে আকাশের বাড়িটা দেখিয়ে দাও, তারপর যাবে। বললাম তো বাড়িতে নেই, ছাড়ো না আমাকে। আরে কি করছেন এতটুকু মেয়ে?